নমস্কার, আমি মহাদেব দত্ত। আমার বেলপাহাড়ি ট্রির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা আরামবাগ থেকে বেশ কয়েকজন আঁকি বন্ধু দাদা ভাই মিলে বেলপাহাড়িতে আউটডোরে এসেছি ছবি আঁকতে। বেলপাহাড়ি রাজ দ্বিতীয় দিন। আমরা বেলপাহাড়িতে একটা হোমস্টেতে উঠেছি। সেখান থেকে সকালের দিকে গিয়েছিলাম ঘাগরা ওয়াটারফলস, সেখান থেকে তারাফিন। এখন আমরা যাচ্ছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। কি অপূর্ব প্রাকৃতিক শোভা, তাই না? যেন একদম সিনেমার মতো সুন্দর। দূরে হালকা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, চারিদিকে সবুজে মরা, আর মাঝে মাঝে এই খেজুর গাছগুলো এক অপরূপ মাত্রা লাভ করেছে। ওরে না, এ তো ছবির মতো সুন্দর জায়গা। আমরা এই ছবির মতো সুন্দর রাস্তা, ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম ঢাঙ্গি কুসুম জলপ্রপাত বা ঝর্ণার। বাইক এবং গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে, গার্ডের ব্যবস্থা আছে, সিভিক ভলেন্টিয়ার্সটা আছেন ওখানে, কোনো সমস্যা হবে না। এবারে হেঁটে হেঁটে ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এই প্লেসটা বেশ সুন্দর লাগছে। কিছু পাথরের স্ট্রাকচার, পাথরের টুকরো দিয়ে রাস্তার মতো করা আছে, দুদিকে জল যাচ্ছে। আমরা প্রায় এসে পৌঁছে গেছি, অনেকটা রাস্তা, সো অনেকটা পথ অতিক্রম করে অবশেষে ঝর্ণার শব্দ এবং ফাইনালি আমরা পৌঁছলাম ঢাঙ্গি কুসুম ঝর্ণা বা ঢাঙ্গি কুসুম জলপ্রপাতে। বেশ ভালো লাগছে জায়গাটা। একটা প্রবলেম হয়ে গেছে, ওই ঝর্ণার ওখানটা এত গুমট একটা ওয়েদার ছিল, দাদার শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেখান থেকে একটু প্রাথমিক চিকিৎসা করানোর পর দুপুরে খাওয়া দাওয়া, তারপরে হোটেল। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার।